মাইসথেনিয়া গ্র্যাভিস বলে একটা অসুখ আছে এবং এটা খুব কমন না আসলে এক লাখে মাত্র পাঁচজনের এটা হতে পারে অর্থাৎ একেবারে রেয়ার ডিজিজ তবে আমরা নিউরোমেডিসিন ওয়ার্ডে এই রোগীগুলো কিন্তু পাই মাঝে মাঝে ইনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের দেহের যত মাংস বেশি আছে সবগুলো দেখা যাচ্ছে দুর্বল হয়ে যায় এবং চোখের পাতা অনেকটা পড়ে যায় অনেক সময় হাঁটা চলা করতে সমস্যা হয় কাজ করে বা যদি পরিশ্রম করে তখন দেখা যাচ্ছে খুব দুর্বল অনুভব করে আবার যদি বিশ্রাম নেয় তখন দেখা যাচ্ছে আরাম হয় রুগী একটা না কথা বলতে পারে না এটা সমস্যা হয় এক এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকতে পারে না আবার হাত দুইটা যদি সামনে নাই তাহলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর হাতটা পড়ে যায় এরকম বিভিন্ন সমস্যা কিন্তু মাইসেনাগ্রাইভিসে দেখা যায় যেটা ডায়াগনোসিস নিউরোলজিস্টরা করতে পারেন এবং এটা চিকিৎসাও আছে করলে কিন্তু রোগীর আরাম পান কারো যদি খুব দুর্বল অনুভব হয় চোখের পাতা পড়ে যায় কাজ করলে অনেক দুর্বল লাগে এবং রেস্ট নিলে ভালো লাগে দিনের শুরুতে ভালো লাগে আবার দিন যখন শেষ হয়ে যায় তখন খুব দুর্বল লাগে এরকম হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে